অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার। কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গতকাল রাতেই গ্রেপ্তার করলো পুলিশ। কিন্তু কোথা থেকে গ্রেপ্তার করা হলো সেই ছবি আপনাদের দেখাবো। কুলতলির চুপড়ি ঝাড়ার এই কুড়ে ঘর দেখতে পাচ্ছেন আপনারা, এই কুড়ে ঘরে লুকিয়ে ছিল সাদ্দাম সর্দার, সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করলো তাকে। দেখতেই পাচ্ছেন আশপাশে কিন্তু জলা জমি রয়েছে, নদী রয়েছে, অর্থাৎ আমরা যেমনটা মনে করছিলাম যে সেই গোপন সুড়ঙ্গ দিয়ে কিন্তু সে পালিয়ে যেতে পারে এবং এই ভেরি অঞ্চল সেখানে এসেই আশ্রয় নিয়েছিল, তার মানে কি সাদ্দাম সর্দার এখানেই গত তিন দিন ধরে লুকিয়েছিল এইখানেই? সেই প্রশ্নই আমাদের রয়েছে এবং আমাদের প্রতিনিধি সুকান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, তোমার কাছে জানতে চাইবো পুলিশ কি বলছে, কিভাবে হদিশ পেলো সাদ্দাম সর্দারের পুলিশ? দেখো, গত সোমবার দিন কুলতলি থানার পয়তারহাট এলাকার বাসিন্দা সাদ্দাম সর্দার যে মানে নকল সোনা বিক্রি করে লক্ষাধিক টাকা মানুষের সাথে প্রতারণা করতে, সেই প্রতারণার অভিযোগে অভিযুক্ত তাকে ধরতে গেলে পয়তারহাট এলাকায় তার বাড়ির সদস্যরা পুলিশের থেকে ছিনিয়ে নেয় এবং এই সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার সে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। সোমবার থেকে কুলতলি থানা সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা এই সাদ্দাম সর্দারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গতকাল রাতে কুলতলি থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা সাদ্দাম সর্দারের গোপন সূত্রে খবর পায় সে কুলতলি থানার চুবড়িঝাড়া অঞ্চলের ঠাকুরান নদীর পাশে চুবড়িঝাড়া অঞ্চলের সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মান্নান খান তার একটি ফিসারি রয়েছে, সেই ফিসারি পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর রয়েছে, যে ঘরের ভিতরে লুকিয়ে আছে এমনটাই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কুলতলি থানার পুলিশ সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক। সেইখান থেকে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে তার পাশাপাশি চুবড়িঝাড়া অঞ্চলে অঞ্চল সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মান্নান খানকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মান্নান খান যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যে রাজনৈতিক পরিচয় সামনে আসছে, সিপিএম এর কর্মী সে, এবং যে ছবি আপনাদের বারবারই দেখাচ্ছি গোপন ডেরা, এবং এই গোপন ডেরা থেকেই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে মান্নান খান বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যাকে সিপিএম এর কর্মী বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে শোনাবো আপনাদের। সাদ্দাম সর্দার যে চাঁদপুরে বাড়ি কুলতলি এরিয়ার মধ্যে পড়ে, সে এখানে এসে মান্নান খান বলে সিপিএম এর এক লিডার চুবড়িঝাড়া অঞ্চলের এসে তার কুটিরে আশ্রয় নিয়েছিল। গতকাল রাতে কুলতলির ভারপ্রাপ্ত অফিসাররা আসে, এসে চারিদিকতে তাকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে তার সাথে সাথে, এবং মান্নান খানকে গ্রেপ্তার করে এবং মান্নান খান ওই সাদ্দাম সর্দারের সাথে জড়িত, সেই কারণে মান্নান খানকে ও এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের, যদিও এখনো অধরা সাদ্দামের ভাই সাইরুল। গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করার সময়ের ছবি। সোমবার আপনারা জানেন যখন কুলতলি কাণ্ডে সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করতে যায় পুলিশ বাহিনী, আক্রান্ত হতে হয়েছিল পুলিশ বাহিনীকে, তারপর থেকেই সাদ্দাম সর্দারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু পুলিশ চষে ফেলেছিল গোটা কুলতলি। আর তারপর চুপড়িঝাড়া, কুলতলির এই চুপড়িঝাড়ার সাদ্দামের গোপন ডেরা থেকে সাদ্দাম সর্দারকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন এই কুড়ে ঘর এবং আশপাশে কিভাবে ভেড়ি রয়েছে, ভেড়ি এলাকা, সেইখানে এই গোপন ডেরাতেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার। দেখতে পাচ্ছেন সেই ছবি, মশারি টাঙানো রয়েছে, অর্থাৎ এই দুদিন ধরে এই গোপন ডেরায় সে বসবাস করেছে এবং গার্ড ঢাকা দিয়েছিল। সোমবার যখন এই ঘটনা ঘটে পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে সাদ্দাম সর্দারকে একেবারে ছিনিয়ে নিয়ে যায় তার পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা, তারপর কিন্তু আজ সকালবেলায় ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম সর্দারকে। আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, পুলিশ কিভাবে হদিশ পেল এবং এই গোপন ডেরার খোঁজ কিভাবে পুলিশ পেল? খোঁজ কিন্তু পুলিশ আগেই একটা সন্ধান পেয়েছিল, কেননা পুলিশ যেটা মনে করছিল অনেকেই কিন্তু সেই গ্রামে এখনো পর্যন্ত গাঁটাকা দিয়ে রয়েছে,
তুমি জানো আফতার সর্দারকে যেভাবে পুলিশ গ্রেফতার করেছে, তার বাড়িতেই সে গা ডাকা দিয়েছিল, পুলিশকে দেখে সে পালাতে যাচ্ছিল। যখন আমরা আগেই দেখিয়েছি যে পুলিশ কীভাবে তাকে ধাওয়া করে এক প্রকার, তারপরে ধাওয়া করার পর অস্ত্র উঁচিয়ে তাকে কিন্তু রীতিমতো আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাকে পরবর্তী ক্ষেত্রে পুলিশ গ্রেফতার করে। এই আফতাব এই সাদ্দাম সর্দার, সে কিন্তু রীতিমতো এলাকার মধ্যে ছিল, তেমনটাই পুলিশের কাছে এক প্রকার খবর ছিল এবং পুলিশ এটা মনে করছিল সে পালিয়ে যেতে পারে। সেই কারণে পুলিশ বিভিন্ন সোর্স মারফত কিন্তু তার উপরে নজর রাখছিল, তেমনটাই কিন্তু পুলিশের বক্তব্য। গতকাল কিন্তু পুলিশের দল সকাল থেকে কোনো রকম কোনো তল্লাশি প্রক্রিয়া তারা চালায়নি, তারা কিন্তু একমাত্র মোবাইল টাওয়ার লোকেশন যেমন দেখছিল, তার পাশাপাশি তাদের যে বিভিন্ন সোর্স সেই সোর্সকে কাজে লাগিয়ে সাদ্দামকে একেবারে নজরে রাখার যে কাজ সেই কাজ তারা চালাচ্ছিলেন। এবং রাতের দিকে কিন্তু ভোর রাতের দিকে সাদ্দাম যেখানে ছিল সেই যে ভেড়ির পাশে যে ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যে থেকে কিন্তু সাদ্দামকে পুলিশ হাতে হাতে ধরে ফেলে, সাদ্দাম সর্দার এবং সেই সময় সাদ্দামের সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন যার নাম মান্নান খান, এই দুজনকে পুলিশ গ্রেফতার করে ফেলে। কিন্তু এখনো পর্যন্ত সাইরুল সর্দার অর্থাৎ সাদ্দামের ভাই, সে কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে, তার খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং গোটা ঘটনায় কিন্তু পুলিশ দেখতে চাইছে এই দুজনকে গ্রেফতার করার পরেও আরও বাকি যারা যাদের নাম উঠে আসছে, যারা মূল মাথা, তাদেরকেও কিন্তু গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে, তেমনটাই কুলতলি থানার পুলিশ সূত্রে খবর। এবং যে বিষয়টা, যে গুলি চালনার ঘটনা, নকল সোনা দিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করার ঘটনা, এই যে একাধিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় আর যারা যারা রয়েছে প্রত্যেককে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং এই যে সাদ্দামের বাড়ির নিচে এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ কোথা থেকে এলো, কেন সেই সুড়ঙ্গ সে করে রেখে দিয়েছিল, কবে থেকে সেই সুড়ঙ্গ করা ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশ এবারে সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাবে। এবং এক্ষেত্রে কিন্তু অনেক বড় বিষয়, কিন্তু অনেক বড় তথ্য পুলিশের কাছে উদ্ঘাটিত হতে পারে, কেননা সাদ্দামকে জিজ্ঞাসাবাদের পর সমস্ত বিষয়টা কিন্তু আরো স্পষ্ট হবে, তেমনটাই কিন্তু পুলিশ মনে করছে। হিন্দু লেখানি, তোমার কাছে জানতে চাইবো যে সাদ্দাম সর্দারের সঙ্গে আরেকজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, মান্নান খান, চুপড়ি ছাড়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য এমনটা তৃণমূল দাবি করছে, এই মান্নান খানের সঙ্গে সাদ্দাম সর্দারের কি সম্পর্ক, কি যোগাযোগ? দেখো, এই শুধু মান্নান খান বলে নয়, অঞ্চলের যিনি সদস্য সেই মান্নান খান শুধু বলে নয়, গতকাল কিন্তু একেবারে সেখানকার যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন সেই পঞ্চায়েত প্রধান কিন্তু এও স্পষ্ট করেছেন যে এই সাদ্দাম এবং তার ভাই সাইরুল, তার গোটা পরিবার, তারা যে কাজ করতেন, অর্থাৎ কিনা এই যে নকল সোনা দেখিয়ে প্রতারণার ঘটনা, এই ঘটনায় তারা 15 বছর ধরে সেই কাজ করছে, সেই তাদের মাথায় আরও দুজন রয়েছে, ছাকাত এবং বোটো। এই ছাকাত এবং বোটো তারা কিন্তু সেই এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী, তৃণমূলের নেতা এবং সেখানকার কিন্তু বুথের সদস্য, তেমনটাও কিন্তু পঞ্চায়েত প্রধানের কথা স্পষ্ট। অর্থাৎ শাসক দলের ছত্রছায়ায় থাকার দরুণই কি এদের এই বারবারন্ত, সেটামনটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, কেননা যেহেতু ছাকাত বোটো এরা রয়েছে, মান্নান তিনি একজন তৃণমূলের নেতা, অর্থাৎ এই মান্নান, ছাকাত, বোটো একাধিক তৃণমূল কংগ্রেস নেতার নাম উঠে আসছে, স্থানীয় নেতৃত্বের নাম উঠে আসছে, গোটা ঘটনায় তাদের কি ভূমিকা ছিল এবং শাসক দলের ছত্রছায়ায় থাকে দরুণই কি তাদের সঙ্গে পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিনা, সেই বিষয়টাও পুলিশের বর্তমান তদন্তকারী দল যারা রয়েছে তারা কিন্তু সেটা খতিয়ে দেখছেন। কেননা যেটা জানা যাচ্ছে যে ছাকাত বোটো তারা কিন্তু সমস্ত একেবারে হিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই ধৃত মান্নান খান চুপড়ি ঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, তৃণমূলের তরফ থেকে এমনটা দাবি করা হচ্ছে। সাদ্দাম সর্দার 15 বছর ধরে যার নেতৃত্বে কিন্তু এই কুলতলির মধ্যে পয়তারহাট গ্রামে নকল সোনার কারবার চলছে, শুধু নকল সোনাই নয় সেই সঙ্গে জাল নোটের কারবার চলছিল এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। সম্প্রতি একজন এই অভিযোগও করেন যে তাকে নকল সোনার এই জালে ফেলে প্রায় 12 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে। তারপরে সোমবার পুলিশ যায় পয়তারহাট গ্রামে সাদ্দাম সর্দারকে ধরতে, কিন্তু যখন পুলিশকে আক্রমণের শিকার হতে হয় সাদ্দাম সর্দার পালিয়ে যায়। তারপর গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ সাদ্দাম সর্দারকে। বিস্তারিত জানবো প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে কথা বলবো। সুকান্ত, আর কি কি জানতে পারছো? এবং যে গোপন ডেরার ছবি আমরা দেখছি, আশপাশে ভেড়ি অঞ্চল, এমনকি একটি বাড়িও দেখা যাচ্ছে না, কিভাবে অপারেশন চালালো পুলিশ? ছিল তার খোঁজে বিভিন্ন জায়গায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা, বিভিন্ন থানার পুলিশরা
পুলিশ আধিকারিকরা তারা কিন্তু খোঁজ চালাচ্ছিল কোথায় লুকিয়ে রয়েছে এই সাদ্দাম। এটাই ছিল পুলিশের প্রথমে সে কোথায় আছে তাকে গ্রেপ্তার করা। সেই খোঁজে পুলিশ চারিদিকে তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন সোর্স মারফত, বিভিন্ন রকমভাবে পুলিশ চারিদিকে জিজ্ঞাসাবাদ করছিল এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে একাধিকবার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও আধিকারিকরা ও কুলতলি থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই চুগড়ি ধারার অঞ্চলে ঠাকুরান নদীর পাশে মান্নান খান নামে যে সিপিআইএমের স্থানীয় অঞ্চল কমিটির সদস্য আছে তার এই ফিসারি ফিসারির পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর তার সন্ধান পায়। সেখানে এসে বিভিন্ন দিক থেকে পুলিশ ঘিরে ফেলে এবং তারপরে হাতে নাতে এখন থেকেই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে। সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করার পাশাপাশি মান্নান খান তিনি এই দুষ্কৃতি সাদ্দাম সর্দারকে এখানে নিরাপদে আশ্রয় দিয়েছিলেন বলে সেই অভিযোগেও মান্নান খানকে গ্রেপ্তার করে। স্থানীয় তৃণমূল নেতা যেটা দাবি করছে যে এই সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মান্নান খান সে দীর্ঘদিন ধরে এই সাদ্দাম সর্দারের সঙ্গে এই প্রতারণা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, এটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু দাবি করছে। সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক তথ্য উঠে আসছে এবং পুলিশের তরফ থেকে যেমনটা এর আগেই দাবি করা হয়েছিল 15 বছর ধরে কুলতলির পয়তারহাট গ্রামে কিন্তু প্রতারণা চক্র চলছিল নকল সোনা নিয়ে। অর্থাৎ কোনো জিনিসের ওপর এমনভাবে পালিশ করা হতো যেন মনে হয় একেবারে সোনা, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখে ক্রেতাদের টোপ দেওয়া হতো। তারপর তাদেরকে কুলতলির ডেরায় এনে মারধর করে তাদের থেকে টাকা পয়সা মূল্যবান সামগ্রী সব ছিনিয়ে নেওয়া হতো, এবং এই গোটা কারবার কিন্তু চালাতো এই গ্যাংস অফ সাদ্দাম। যে সাদ্দাম সর্দারকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে কুলতলির চুপড়ি ঝাড়ার এই গোপন ডেরা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়ে ঘর, আশপাশে আর কোনো বাড়ি ঘর নেই, পুরোটাই ভেড়ি অঞ্চল, পুরোটা চারিদিকে ভেড়ি রয়েছে এবং জল দিয়ে ঘেরা একটা জায়গা। সেখানে এই কুড়ে ঘর যেখানে এই দুদিন ধরে মনে করা হচ্ছে সাদ্দাম সর্দার ছিল গা ঢাকা দিয়ে, তারপর গতকাল রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। Thank you.